কি সাংঘাতিক গরম পড়েছে বলুন। চলুন এই গরমেই ঘুরে আসা যাক রাধানগর বিচ। আগের পর্বে কথা দিয়েছিলাম এই পর্বে আনব রাধানগর বিচ। তাহলে আজকের এই 16 তারিখের কন্টিনিউয়েশনে আমরা যাচ্ছি রাধানগর। কালাপাথরের একেবারে উল্টো দিকে এই রাধানগর বিচ, পশ্চিম দিকে। সোজাসুজি গাড়িতে করে যাওয়া যাবে না, রাস্তা নেই, অল্প বসতি আর বেশিটাই জঙ্গল। যেতে হলে এই 5 নম্বর রাজ্য সড়ক ধরে যেতে হবে গোবিন্দনগর। আগের পর্বে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই 4 নম্বর রাজ্য সড়ক ধরে একেবারে শেষ প্রান্তে ঠেকলেই পৌঁছে যাবেন রাধানগর বিচ। রাধানগর বিচে গিয়ে চুপচাপ এর সৌন্দর্য উপভোগ করা চলে, ঢেউয়ের গান শোনা চলে, বেশি কথা চলবে না। তাই পথে যেতে যেতেই কিছু কথা সেরে নিই। রাধানগর এশিয়ার শ্রেষ্ঠ সৈকত আর পৃথিবীর 7ম শ্রেষ্ঠ সৈকত। নারকেল আর উষ্ণমণ্ডলের অন্যান্য গাছের জঙ্গল দিয়ে ঘেরা এই সৈকত। পান্না সবুজ জল প্রেমিকের মতো ঢেউ হয়ে ছুঁয়ে যায় সাদা বালির পরিচ্ছন্ন চর। রাধানগরের মুকুটে আরেকটি পালক হল ব্লু ফ্ল্যাগ ট্যাগ। এটি একটি আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ফি, ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের টকমা। এর ক্রাইটেরিয়া 4টে: জলের গুণমান, পরিবেশগত তথ্য এবং শিক্ষা, পরিবেশ রক্ষার কার্যকরী ব্যবস্থা মানে ম্যানেজমেন্ট, আর সুরক্ষা ও পরিষেবা। এই ট্যাগ 1 বছরের জন্য কার্যকরী থাকে আর সব মান পূরণ করলে ফের রিনিউ হয়। সৈকতের অনেকটা আগে থেকেই কোনো রকম বেসরকারি নির্মাণ বন্ধ। ঢোকার মুখে ব্লু ফ্ল্যাগ সংক্রান্ত বোর্ড, তারপরেই বালুচর, বড় বড় গাছ, দূরে দেখা যাচ্ছে নানা রকম বসার ব্যবস্থা। রাধানগর বিচ, পৌনে 3টে বাজে, সূর্যাস্তে স্বর্গীয় সময়ে এখন অনেক দেখি। এগিয়ে গেলাম বিশাল আর ছড়ানো সৈকতের দিকে, তারপর শুধু চুপচাপ পদচারণা আর নানান মুহূর্ত ফ্রেমবন্দি করা। রাধানগর বিচে সাগরিকা নামে একটা এম্পোরিয়াম আছে, কিন্তু এখন লেখা রয়েছে ক্লোজ, ব্যাপারটা বুঝলাম না, দেখি। এটা পরে খোলা পেয়েছিলাম। একটা মহুয়া নামে রেস্তোরাঁও রয়েছে কিন্তু বন্ধ। বোঝা যাচ্ছে শুরু হল দিনাবসানের পালা। কালো টুকরো মেঘের আড়ালে দিনমণির সাজঘর, তারই আড়াল আবডাল থেকে রং আলোর বিচ্ছুরণে মুগ্ধ পর্যটক। এ নাটকে সেও তো একটা কুশীলব। দৃশ্য থেকে দৃশ্যান্তরের মাঝে কোনো কোনো মুহূর্ত যেন সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
রাধানগর আবার দেখা হবে, আবার তো আসতেই হবে। আজকের মতো বেড়ানো শেষ, এই একটু বাজার টাজার ঘুরে চলে যাব হোটেলে। আগামীকাল অনেক কাজ, সকালবেলা লাগেজ টাগেজ নিয়ে চলে যেতে হবে ডলফিন রিসোর্টে। সেখানে লাগেজ জমা দিয়ে আমরা বেরিয়ে পড়ব এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। আমরা বোটের টিকিট কেটেছিলাম, কিন্তু সেটা ক্যান্সেল করে আমরা ভেবেছি যে ট্রেক করেই যাব। সে দারুণ মজার গল্প, বলবোখন সামনের পর্বে। আপাতত আপনারা এই ভিডিওটিতে লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন যদি করে না থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।